হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেকড রসগোল্লার রেসিপি। এটা খুবই টেস্টি একটি ডেজার্ট। তাহলে দেখে নিন কিভাবে বানাই এই বেকড রসগোল্লা। এর জন্য একটা পাত্র গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 150 ml ফুল ফ্যাট দুধ। এবার দুধটা যখনই একটু ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 সবুজ এলাচ, এইভাবে গ্রেট করে। আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম গ্রেট করা খোয়া ক্ষীর। ক্ষীরটাকে এখন একটু নেড়ে চেড়ে এইভাবে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কনডেন্সড মিল্ক বা মিল্কমেড। এটাকেও নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। টোটাল 6 থেকে 7 মিনিট এইভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিলেই আমাদের এই দুধ ও ক্ষীরের মিশ্রণটি তৈরি হয়ে যাবে। মিশ্রণটি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন এই রসগোল্লাগুলো ভালো করে চেপে সমস্ত রসটা বের করে নিয়ে একটা পাত্রে রেখে দেব। এবার একটা ওভেন প্রুফ পাত্রে কিছুটা দুধ ও ক্ষীরের মিশ্রণ ঢেলে তার উপর রসগোল্লাগুলো দিয়ে দেব। এবার আরও একটু মিশ্রণ রসগোল্লার ওপর ঢেলে দেব, তবে পুরো মুখ অবধি ভরবেন না, উপর দিকে একটু জায়গা থাকে যেন, সেটা একটু খেয়াল রাখতে হবে, কারণ ফুটে উঠলে মিশ্রণটি পাত্র থেকে বেরিয়ে আসতে পারে। এবার এটাকে ওভেনে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে একদম উপরের র্যাকে দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য গ্রিল করে নিতে হবে, যাতে এর উপর একটা সুন্দর ব্রাউন রঙের লেয়ার আসে। 8 মিনিট পর আমি এটাকে ওভেন থেকে বের করে নিয়েছি। দেখুন এটার উপরে কত সুন্দর ব্রাউন কালারের একটা লেয়ার তৈরি হয়েছে। আমাদের আজকের রেসিপি বেকড রসগোল্লা একদম রেডি হয়ে গেছে। এটাকে আপনি গরম গরম সার্ভ করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই।